فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدسات وكل مهدسات بدا وكل بدا دلالة وكل دلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কন আ্মা আদ হলনাল জাননা ইল্লামান আবা কিলাই রসুন উল্লামান আবা। খেলামান আথা আনি দেখালা জান্না। ওমান আসা আনি ফাকাদ আবা। সম্মানিত উপস্থিতি কাছে দূরে যেসব বন্ধু বারাদিন ভায়েরা বোনেররাই প্রোগ্রাম দেখছেন সবাইকে আল্লাহ সমনাতা আলার বার্গে সুক্রে গাপনার্থে বলার জন্য বলছে হামদুুর তারপরে পরেই সমগ্র মানব জাতির পথপদ্ধশক সমগ্র মানব জাতির টিচের। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম রিতোক আল্লাহ মামিন যাই হোক আজকের আলোচনার বিষয় ফিতরা জাকাতুল ফিতর বা ফিতরা এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত তথ্য এবং তথ্যবল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আজ আপনার ছাব্বিশে রমাদান অর্থাৎ সাতাশের রমাদানের রাত্রিবেলা আর খুব বেশি হলে মোটামুটি আমরা চারটি সিয়াম পাবো বছরের জন্য আল্লাহ সুমান তাল্লাহ যদি হায়াত দ্বারাজ করে তো ইনশাল্লাহ আমরা চারটি অথবা তিনটি সিয়াম পালন করব তারপরে ঈদ উল ফিতর বছরের অন্যতম একটা আনন্দের সময় তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনবেন এই ফিতরা নিয়ে আমাদের সমাজে অনেক উল্টোপাল্টা ব্যাপার ঘটে থাকে অনেক ভুল বুঝাবুঝি ঘটে থাকে অনেক ভুল বুঝাবুঝির ফলে এমন একটা বিষয় হয়ে যায় যে জাকাতুল ফিতর মানুষ আদায় করে কিন্তু সেটা আল্লাহ সুমান তাল্লাহ দরবারে গৃহীত হয় না অর্থাৎ আল্লাহ সুমনতালা সেটাকে জাকাতুল ফিতির হিসাবে গণ্য করেন না তো এই জন্যে এই আলোচনাটা অতীপ গুরুত্বপূর্ণ যে যা প্রশ্ন করছেন বা প্রশ্ন করবেন তার উত্তর আমি পরবর্তী সময় দেওয়ার চেষ্টা করব মোটামুটি আগে আপনার আলোচনাটা শোনেন নিন উল্লাহ আজিজ তো জাকাতুল ফিতর এ বিষয়ে আলোচনা করার জন্য বরাবর অনেকেই মেসেজ করছিলেন আমাকে বলছিলেন ফলে ব্যস্ততার কারণে হয়ে উঠতে পারেনি এই আলোচনাটি তো আলহামদুলিল্লাহ এখন একটা প্রোগ্রাম থেকে ফিরলাম সেখানে ফিতরা সম্পর্কে আলোচনা হচ্ছিল আর আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে যা আপনাদের লাইভে আলোচনা ইনশাল্লাহ জাকাতুল ফিতর এখন প্রশ্ন হলো যে জাকাতুল ফিতর কি এটা যদি আমি আপনাদের প্রশ্ন করি তো আপনারা অনেকেই বলবেন জাকাতুল ফিতর হচ্ছে ফরজ কেউ বলবে ওয়াজিব কেউ বলবেন যে জিনা এটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা বিভিন্ন রেওয়ায়ত বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় মানুষ বলে থাকে যে ফিতরা দেওয়া বা জাকাতুল ফিতর এটা দেওয়া হচ্ছে সন্না বা সুন্নতে মোয়াক্কাদা বা ওয়াজিব বা ফরজ তো আমরা আসলে কোরআন এবং হাদিস থেকে দেখব। যে জাকাতুল ফিতর কি ওয়াজিব সুন্না ফরজ নাকি সুন্নতে মোয়াক্কাদা আসুন একটা হাদিস থেকে আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে জাকাতুল ফিতর কী তো ইবনে উমার কল ইবনে উমার রাজিউল্লা বলেন ফার্জা রসুল সাল্লুআ সাল্লাম জাকাতুল ফিতরে সামিন মোহাম্মদ জাকাতুল ফিতরকে ফরজ করেছেন সামিন তামারিন একসা পরিমাণ খেজুর এভাবে বলতে বলতে হাদিসটা অনেক লম্বা এসেছে সামিন তামারিন অর্থাৎ একসা পরিমাণ খেজুর একসা পরিমাণ পনির একসা পরিমাণ আপনার কিসমিস একসা পরিমাণ জব ইত্যাদি বিভিন্ন হাদিসে এসেছে তো এখানে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভাষ্য থেকে আমরা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতর বা ফিতরা হচ্ছে ফরজ এটা ওয়াজিব বা সন্না বা সোনে মোয়াক্কাদা নয় এই হাদিস থেকে স্পষ্ট ইমনি উমায়ের রাজুল্লাহনু বলছেন যে ফরাজা রাসুল্লাহি সাল্লাহ সাল্লাম জাকাতুল ফিতর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছে এটা কাদের জন্য ফরজ এটা হচ্ছে সমস্ত বয়সের মানুষের জন্য ফরজ যেমন আপনার সিয়াম বা সলাত এটা অনেক সময় নাবালক নাবালিকার জন্য ফরজ নয় অনেক সময় নয় সব সময় নাবালক বা জন্য ফরজ নয় যেমন যাদের বয়স এগারো বছর পূজেনি বা এগারোর উপরে ওঠেনি তাদের জন্য সালাত ফরজ না কিন্তু তাগিদ দিতে হবে সালাতের জন্য কিন্তু এখানে জাকাতল ফিতের কিন্তু সবারই জন্য ফরজ সেটা হচ্ছে মুক্ত মানুষ দাস যারা যারা ভিকারি যারা মিসকিন মানে পল যারা পৃথিবীতে বসবাস করছে যত মুসলমান রয়েছে সব বাড়ির জন্য জাকাতুল ফিতের হচ্ছে ফরজ একটা মশালা এখানে অনেকে বলে থাকেন যে গর্ভস্থ বাচ্চা যাদের বাচ্চা পেটের মধ্যে রয়েছে তাদের উপরে কি ফরজ জি না তাদের উপরে ফরজ নয় মুস্তাহাব দেওয়া ভালো যেসব প্রেগনেন্ট মায়ে মারা বা বোন বোনরা রয়েছেন তা যাদের পেটে বাচ্চা আছে তার তরফ থেকে ইনশাল্লাহ জাকাতুল ফিতের দিবেন এবার প্রদান করবেন কারণ সেটাও হচ্ছে আপনার মুস্তাহাব অর্থাৎ ভালো কাজ আর ইসলামের যত ভালো কাজ আছে ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ সাল্লাহ আমাদেরকে সেই তৌফিকাদা করুক আমিন তো জাকাতুল ফিতের ফিতরা হচ্ছে আমাদের জন্য ফরজ এই ফরজ বিধান আমাদেরকে পালন করতে হবে আবু সাইদ খুদরি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের জামানায় আবু সাইদ খুদরি বলছেন যে আমার আমাদের জামানায় মোহাম্মদ সাল্লামের জামানায় আমরা এক সা পরিমাণ জব আমরা জাকাতুল ফিতির হিসাবে বের করে দিতাম দেখুন তাহলে আমি হাদিস দ্বারা এখান থেকে প্রমাণ করলাম বা বুঝাতে পারলাম সক্ষম হলাম যে জাকাতুল ফিতের বা ফিতরা হচ্ছে ফরজ ফর এভরিওয়ান প্রত্যেকটা মানুষের জন্য সেটা হতে পারে গোলাম হতে পারে দাস হতে পারে মালিক হতে পারে মালকিন এভরি ওয়ান প্রত্যেকের জন্য জাকাতুল ফিতের হচ্ছে ফরজ আচ্ছা তো জাকাতুল ফিতের ফরজ ভালো করে খেয়াল করে দেখবেন যে জাকাতুল ফিতের ফরজ ফরজ ইবাদতের সমস্ত ক্রাইটেরিয়া সমস্ত সিস্টেম কিন্তু মোহাম্মদ সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন এমন কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে সে হাতি বাঁধল না সে সোরা ফাতেহা তেলত করল না সে পশ্চিম দিকে মুখ না করে অর্থাৎ কাবার দিকে মুখ না করে অন্য দিকে মুখ করে সালাত আদায় করলো তাহলে আমরা কি বলবো যে তার সালাত হবে না যেহেতু মোহাম্মদ সাল্লাহ বলে দিয়েছেন যে কোথায় হাত বাঁধতে হবে কি কোন সোরাতিল করতে হবে ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ রসুলাম বলে দিয়েছেন তো যখনই কোনো ফরজ ইবাদত আসবে সেই ফরজ ইবাদতের এর ব্যাপারে আমরা ফলো করবো টোটালি মোহাম্মদ রসুল্ল সাল্লা সাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাকাতুল ফিতিরকে যখন ফরজ করেছেন আল্লাহ সোম্লাহর তরফ থেকে তার মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তিনি নিয়মটা বলে দিয়েছেন যে জাকাতুল ফিতির কী দিতে হবে কখন দিতে হবে কোথায় দিতে হবে ধরুন আজকে আমাদের ফজরের জামাত কটায় তিনটে চল্লিশ এখন যদি কোনো ব্যক্তি ছটা চল্লিশে ফজরের সালাত আদায় করে ফরজ হিসাবে তাহলে কি ফরজ হবে সেটা কি বৈধ হবে সেটা কি জায়েজ হবে এই ক্ষেত্রে জায়েজ হবে না যেহেতু সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর একশো তিনে আল্লাহ সোমান তাল্লাহ বলছেন যে নির্দিষ্ট সময়ের ওপরে মোমিনদের ওপরে সালাদকে ফরজ করা হয়েছে অর্থাৎ ফজরের যে সালাদ তিনটে চল্লিশ তারপরে একটা নির্দিষ্ট সময় বাদ দিয়ে পরবর্তী সময় যদি কেউ আদায় করে সেটা ফরজ আর থাকে না সেটাকে আমরা বলি কাজা সালাত কাজা নামাজ সো এই জাকাতুল ফিত্তির এটাও একটা ফরজ ইবাদত তাই এই ফরজ ইবাদতের বিষয়ে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এখন হাস্যকর বিষয় হলো এই আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আসলে প্রশ্ন করার সুযোগ তো নেই তারপরেও বলি জাকাতুল ফিত্তির কে কে দিয়েছেন হাত তুলুন অনেকেই দেখবেন হাত তুলবেন আপনারা বাড়িতে বসে হয়তো বা জাকাতুল অনেকেই দিয়ে দিয়েছেন বাড়িতে এখন আজকে ছাব্বিশে রমাজান শেষ হলো আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে জাকাতুল ফিতের দিয়ে দিয়েছেন বিশ্বাস করুন এই জাকাতুল ফিতর আল্লাহ সৌমানতালা দরবারে গৃহীত হবে না শুনে রাখুন জাকাতুল ফিতের ফরজ ফরজ ইবাদত মোহাম্মদাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে আর এই ফরজ ইবাদত করতে গেলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্ষণ নির্দিষ্ট তরিকা সেই মোতাবেক আমাদেরকে চলতে হয় তো এখানে জাকাতুল ফিতের যেটা ফরজ আমাদের উপরে এই জাকাতুল ফিতের কবে দিতে হবে এটা আসি প্রথমে ফরজ হলো এবার আসি যে আমরা কবে দিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যখন সাওয়াল মাসের চাঁদ তোমরা দেখে দেখলে যখন সাওয়াল মাসের চাঁদ তোমরা দেখলে তখন তোমাদের জন্য রামাদান শেষ হলো এবং জাকাতুল ফিতর ফরজ হলো ভালো করে বুঝবেন আজকে কি রামাজান শেষ আমাদের গতকালকে কি রামাজান শেষ হয়েছে আগামীকালকে কি আমাদের রামাদান শেষ হবে তাহলে তো ফরজ বিধান এটা তো ফরজ বিধান ফরজভাবে পালন করতে হবে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ উঠছে ততক্ষণ অব্দি এই জাকতুল ফিতর আপনার আমার জন্য ফরজ হচ্ছে না এবং দেওয়া বৈধ হচ্ছে না ভালো করে শুনবেন তাহলে কেউ যদি আজকে জাকতুল ফিতর দিয়ে থাকেন ফিতরা দিয়ে থাকেন বা দু তিন দিন তিন চার দিন আগে থেকে দিয়ে থাকেন কারুল ফিতরা আল্লাহ সুবান দরবারে গৃহীত হবে না বলে আমরা হাদিস এবং কোরআন থেকে বুঝতে পারছি আবার পুনরায় তাদেরকে দিতে হবে তাহলে সাওয়াল মাসের চাঁদ কখন উঠবে উনত্রিশ অথবা তিরিশ রামাজান যেদিন রোজাটা শেষ হয়ে যাচ্ছে ওই সিচুয়েশানে যখনই আপনি ইফতার করে ফেললেন ইফতার আপনার জন্য যখন কমপ্লিট হয়ে গেল উনত্রিশ অথবা তিরিশ রামাজানে এবার আপনি জাকাতুল ফিতির আপনি দিয়ে দেন তখন শলের চাঁদও অলরেডি উঠে যায় অর্থাৎ তখন দেওয়া জন্য মোহাম্মদ সাল্লাহ তাগিদ করেছেন ভালো করে শুনবেন অতএব জাকাতুল ফিতের প্রদান প্রদান করবেন কখন থেকে কখন শেষ রামাজানের ইফতার করলেন সেখান থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার পূর্বে পর্যন্ত আপনার কাছে সময় রয়েছে জাকাতুল ফিতির প্রদান করার জন্য এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ঈদ উল ফিতরের সালাতে একটু দেরি করে আদায় করাটাই শুননা। তাহলে জাকাতুল ফিতরা আজকে যারা দিয়েছেন তাদের ফিতরা আল্লাহ দরবারে গৃহীত হবে না যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি যারা এক সপ্তাহ আগে থেকে শুরু করেছেন তাদের তো হবেই না যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে পাচ্ছি আমাকে ভুল বুঝবেন না সত্য মেসেজটা হক মেসেজটা আপনার দরবারে পৌঁছানোর জন্য আমার এই কথা বলা আর কি তো জাকাতুল ফিতের ফরজ হচ্ছে কখন যখন আপনার সাওল মাসের চাঁদ দেখা দিচ্ছে তখন থেকে অর্থাৎ সর্বোত্তম সর্ব উত্তম সময় ফিতরা দেওয়ার সর্ব উত্তম সময় হচ্ছে ঈদগাহে প্রবেশের পূর্বে জনক একজন সাহাবি মহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল আমরা যদি ঈদের সালাত আদায় করার পরে সে জাকাতুল ফিতরা দিয়ে দিই তাহলে কী হবে মোহাম্মদ সাল্লাহ বলে সেটা আর জাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না জাকাতুল ফিতর হচ্ছে ঈদের পূর্বে যদি দিয়ে দিতে পারো তবে সেটা গণ্য হবে নইলে সেটা জাকাতুল ফিতর হবে না সেটা হবে সাধারণ দান এবং সদগাম তাহলে আমরা যদি জাকাতুল ফিতরের ফিতির যেটা জাকাতুল ফিতির যেটা সেটার অরিজিনাল যে মানে আপনার অরিজিনাল কি বলবো ওটাকে আমি মানে বেনিফিট উপকার যদি পেতে চাই যেমন করে মোহাম্মদাল্লাম বলেছেন উপকার পাওয়ার জন্য তেমন করে যদি উপকার পেতে চাই তাহলে আপনার জাকাতুল ফিতের কিন্তু ঈদগাহের প্রবেশের পূর্বে দিতে হবে পরে দিলে সাদগা হয়ে যাবে দান হয়ে যাবে আর আরও অনেক আগে দিলে সেটার আল্লাহ দরবারে গৃহীত হবে না যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে পাচ্ছি বারবার কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে উল্লেখ করছি জাকাতুল ফিতের ফরজ সেই সাথে সাথে কিন্তু জাকাতুল ফিতের আরও কি কাজ করে জাকাতুল ফিতের আপনার সিয়ামের যে খামতিগুলো রয়েছে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে মেরামত করে দেয় পরিপূর্ণ করে দেয় অর্থাৎ আপনি সিয়াম পালন করছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন সোহেল বুখারি উনিশশো তিন যারা মিথ্যা কথা বলে তারা তাদের সিয়াম আল্লাহ দরবারে গৃহীত হবে না কেউ একটা মিথ্যা কথা বা কেউ বেগে নারীর দিকে তাকিয়ে থাকলেন কেউ একটা অন্যায় কাজ করে ফেললেন কেউ একটু বেফায়িশ কথা অর্থাৎ নোংরা কথা বলে ফেললেন কেউ কাউকে গালি দিয়ে ফেললেন এই যে আপনার সিয়ামের মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে থাকলো যে প্রবলেমসগুলো হল আপনার সিয়ামের মধ্যে ওই সিয়ামের মধ্যে যে প্রবলেমগুলো হলো। এই সিয়ামের প্রবলেমগুলোকে সারার জন্য মেড আপ করার জন্য সুন্দর করে প্রলেপ দেওয়ার জন্য আপনার জন্য জাকাতুল ফিতের আপনাকে আদায় করতে হবে তো জাকাতুল ফিতের আদায় করা ফরজ যেমনই তেমন কিন্তু অন্যতম একটা বিষয় যে জাকাতুল ফিতের যখন আপনি আদায় করবেন তখন সেই ফিতের বা ফিতরা আপনার আপনার রোজাগুলার যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল মানে উনত্রিশটা হোক বা তিরিশটা হোক বা যতটা সিয়াম আপনি পালন করলেন সেগুলাকে সুন্দর করে মেরামত করে দেব অর্থাৎ সিয়ামগুলা দুর্বল বা সিয়ামগুলার মধ্যে কোনো ঘাটতি থাকলো না তাহলে সেই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ নয় কি তাহলে কি সঠিক সময় প্রদান করাই তো উচিত আমাদের জন্য তাই কি না আচ্ছা প্রশ্ন হলো এক প্রথম জাকাতুল ফিতের ফরজ এবং আপনার সিয়ামের যে খামতিগুলো রয়েছে তা পূরণ করে দুটোই গুরুত্বপূর্ণ জিনিস দুই জাকাতুল ফিতির কবে দিবেন সেটা হচ্ছে ঈদগাহে ঢোকার পূর্বে মুহূর্তটা সবচেয়ে উত্তম সময় আচ্ছা এবার হাদিস থেকে পাওয়া যায় উত্তম সময় আর জায়েজ সময় উত্তম সময় কোনটা বললাম যে শেষ রামাদান শেষ করলেন করে সেখান থেকে রাত্রিবেলা থেকে শুরু করে সন্ধ্যা থেকে শুরু করে আপ টু ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টা হচ্ছে উত্তম সময় আর জায়েজ সময় একটা রয়েছে যেটা কয়েকজন সাহাবির হাদিস থেকে বা কয়েকজন সাহাবির মুখনিশ্রিত বাণী থেকে আমরা পাই যে মোহাম্মদ সাল্লাহামের জামানায়ও কিছু সাহাবি আঠাশ রামাজান থেকে জাকাতুল ফিতর দিয়ে দিতেন আঠাশ রামাজান টোয়েন্টি এইট রামাজান অর্থাৎ আঠাশ রামাজান থেকেও জাকাতুল ফিতরা দেওয়া জায়েজ ভালো করে শুনবেন যে আঠাশ রামাজান থেকে জাকাতুল ফিতরা দেওয়া জায়েজ আর উত্তম হচ্ছে জাকাতুল ফিতরা দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে যে ঈদগাহে প্রবেশের পূর্বে তো একটা জায়ের সময় আর একটা হচ্ছে উত্তম সময় এখন ইউ ক্যান ডিসাইড কোনটা আপনি মনস্থির করবেন এটা আপনার বিষয় সো আমি বলবো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনাদেরকে অবশ্যই জাকাতুল ফিতের আপনি ঈদগাহে প্রবেশের পূর্বে দিয়ে দিয়ে থাকুন দিন ইনশাল্লাহ দেখবেন সেটা ভালো হবে এখন পরের প্রশ্ন বা পরের আলোচনা এই যে জাকাতুল ফিতরে কি দিয়ে দেবেন আপনি অনেক ভিখারি দেখবেন আসে অনেক হিন্দু ভাইয়েরাও আসে এসে বলেন যে আমাদেরকে ফিতরা দেন তাহলে ওকে যদি চাল দেওয়া হয় তো ভাবলো যে ওনার ভিক্ষা দেওয়া হলো তো ফিতরা মানে তো টাকা যেমন একটা মার্কেটিং একদিন গিয়েছিলাম কিছুদিন আগে তো যাই হোক কিছু কিনতে গিয়ে একটা দোকানে শাড়ির দোকানে তো আমাকে দেখে বলছে যে আমাদের জাকাতে শাড়ি চলে এসেছে তো জাকাতে শাড়ি আপনি নিতে পারেন তো আমি ওনার দিকে তাকিয়ে হাসলাম উনি একটা হিন্দু মানুষ উনি বলছেন জাকাতের শাড়ি চলে এসেছে তো জাকাতের শাড়ি চলে এসেছে এই যে চলে এসেছে তাহলে জাকাতের শাড়ি উনি একটা হিন্দু মানুষ উনি জানলেন কী করে যে জাকাতের শাড়ি শাড়ি চলে এসেছে ওর জাকাতদের শাড়ি দিয়ে দেওয়া হয় উনি কি করে বুঝলেন নিশ্চয়ই কোনো আমাদের মতনই কোনো ভাই মুসলমান ভাই মানুষকে বলতে বুঝিয়েছেন বা বুঝিয়েছেন যে জাকাত শাড়ি দিয়ে হয় আদায় করা হয় শুনে রাখুন জাকাত ছাড়ি দিয়ে বা লুঙ্গি দিয়ে আদায় করা হয় না এটা বৈধ নয় এটা জায়েজ নয় আপনি দান করবেন সেটা আপনার বাহাদুরি কিন্তু জাকাত যেটা টাকা নিসাব আপনি বের করছেন বা সোনা চাঁদের নিসাব যেটা আপনি বের করছেন সেটা কিন্তু আপনাকে পুরোপুরি টাকা এই প্রদান করতে হবে এবং আট শ্রেণীর ব্যক্তির কাছে আপনার কাছে আট শ্রেণীর ব্যক্তির যে কোনো আট শ্রেণীকে অথবা যে কোনো এক দুই শ্রেণীকে আপনি দিতে পারেন এটা আপনাকে দেখে নিতে হবে নয় নম্বর সুরা ষাট নম্বর আয়তাল্লাহ সুমানায় তাহলে ওখানে বলে দিয়েছেন কাকে আপনি জাকাত দেবেন তো উনি একজন হিন্দু মানুষ হয়েও উনি বলছেন যে জাকাত জাকাতের শাড়ি চলে এসেছেন মানে উনার উনি তো আর জানে না উনি তো কোরআন বা হাদিস স্টাডি করেন না তাহলে ওনাকে কে জানিয়েছে আমরা মুসলমানরা জানিয়েছি সো এখানে আমাদেরকে আমাদের ওয়েটাকে চেঞ্জ করতে হবে আমাদেরকে বুঝতে হবে আসলে জাকাত শাড়ি লুঙ্গি দেওয়া হয় না আদায় হয় না অনেকে টাকা জাকাত বের করলো বের করে শাড়ি লুঙ্গি দেওয়া একদম রাস্তা লাইন দিয়েছে অনেক ফি ভিকারি কিনে খেয়েছে লাইন ধরেছে এটা বৈধ নয় এটা ফরজিবাদত আপনাকে গিয়ে আদায় করতে হবে তারা অনেক সময় পদপিষ্ট হয়ে মারা যায় অনেক সময় অনেক রকম ব্যাঘাত ঘটে থাকে আমরা মোটামুটি বিভিন্ন মিডিয়া বা চোখের সামনে এরকম এ ধরনের ঘটনা দেখে থাকি সো এখন প্রশ্ন হলো যে জাকাতুল ফিতর বা ফিতরা আপনি কি দিয়ে দেবেন বেশিরভাগ মানুষ কিন্তু ফিতরা টাকা দিয়ে আদায় করে থাকেন অনেক মানুষ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশের বহু মানুষ টাকা দিয়ে ফিতরা আদায় করে থাকেন ছাপ কথা ক্লিয়ার কথা শুনে রাখুন টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না না ফরজ আদায় হলো না আপনার রোজার খামতি পূরণ হবে এই বিষয়ে সাবধান যেহেতু ফরজ ইবাদত ফরজ ইবাদত মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম টোটাল বিষয়টা আমাদেরকে বলে গিয়েছেন সো আমাদেরকে মানে অ্যাভয়েড করতে উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য মানি কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামানায় মানি টাকা পয়সা ছিল তার সত্ত্বেও মোহাম্মদ কী করেছেন মোহাম্মদ সাল্লাহাল্লাম খেজুর দিয়ে জাকল ফিতর দিয়েছেন পনির দিয়ে বা ইত্যাদি আরও কিছু যেগুলো হাদিস উল্লেখ রয়েছে তা দিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হতো বলে আমরা মনে করি কেননা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাঠা জমিও ছিল তিনি জমিদার মানুষ তিনি টাকা তিনার নাই কম আছে তিনি একটা ফসল বুনেছেন সে ফসলটাকে তুলে ফিতরা আদায় করে দিলেন এরকম যদি হতো ব্যাপারটা সেটা ভিন্ন কিন্তু মোহাম্মদ জমিদার ছিলেন না যে তিনার অনেক সম্পদ তিনি অনেক আনাজ উৎপাদন করেন তার থেকে তুলে তিনি দিয়ে দিলেন এটাও এ বুদ্ধেও খাটবে না সো আমাদেরকে যা সেটা অবশ্যই সেটা কি হতে হবে শস্য হতে হবে এবং সেটা হতে হবে প্রধান শস্য প্রধান শস্য হতে হবে তো প্রধান শস্য মানে আপনি যেটা খান মোহাম্মদের জামানায় প্রধান খাদ্যদ্রব্য ছিল পনির কিসমিশ জব তারপরে হচ্ছে আপনার খেজুর ইত্যাদি ছিল তৎকালীন সময়ে আপনার ইয়ে কী বলে প্রধান খাদ্য এখন আমাদের প্রধান খাদ্য কী আমাদের প্রধান খাদ্য কিন্তু চাল অনেকে বলে থাকেন যে গম দিয়ে আমরা ফিতরা দেবো কেন দিবেন গম তো পাকিস্তানের লোক দেবে ওদের প্রধান খাদ্য রুটি আপনার আমার প্রধান খাদ্য তো রুটি নয় আপনার আমার প্রধান খাদ্য কিন্তু চাল আর আপনি আমি যে মানের চালটা খাই ওই মানের চালটা কিন্তু আমাদেরকে দিতে হবে একদম ওই ওই বস্তা থেকেই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি যে ওই মানের মানে ওই বস্তা থেকে মানে এটা ভাবেন না যে আপনার বাড়ির বস্তা থেকেই দিতে হবে ওটাকে আপনি কিনে দেন অর্থাৎ ওই মানের খাবার আপনাকে ভিকারি মিসকিনকে প্রদান করতে হবে এবং এই জাকাতুল ফিতের হবে এক সা সা হচ্ছে মুদ এক মুদ চার মুদ সমান এক সা আর এক মুদ মানে এক অঞ্জলি এই যে এরকম করে যে নিলে যা হয় তা মোটামুটি দু কেজি চারশো গ্রাম থেকে শুরু করে তিন কেজি অবধি মোটামুটি বিভিন্ন আনাজের বিভিন্ন জব গম ইত্যাদির কিসমিশের একটা মোটামুটি ভেরিয়েশান আসতো মানে কনস্ট্যান্ট একটা বিষয় আসতো না তাই এখানে মোটামুটি আমরা আড়াই কিলো চাল যেটা আমরা খাই সেই চাল প্রদান করব। আপনি তিন কিলো দিতে পারেন সাড়ে তিন কিলো দিতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো তবে মোটামুটি আপনাকে আড়াই কিলো দিতেই হবে যে যেহেতু এটা খরচ হ্যাঁ আড়াই কিলো তিন কিলো আপনাকে চাল প্রদান করতে হবে এখন দেখুন যে যারা টাকা দিয়ে জাকাতল ফিতের নির্ধারণ করছেন তারা কিন্তু গরিবদেরকে ঠকে ঠকাচ্ছেন আর গরিবদেরকে ঠকানো মানে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তালা আল্লাহ সুমনতাল্লার সঙ্গে জড়িত পাপকে ক্ষমা করবেন ঠিকই মানুষের সাথে জড়িত পাপকে আল্লাহ সুমনতালা ক্ষমা করবেন না কারণ মানুষের সাথে জড়িত যে পাপ সেই পাপ মানুষের কাছে এসেই ক্ষমা নিতে হবে কারণ একজন ভিকারি মিসকিনের হক আপনি মেরে দেবেন এটা কেমন করে হয় তার প্রমাণ দেখুন ধরেন আমি পঞ্চাশ টাকা কিলো চাল খাই ধরুন সাপোজ আপনি আমার সামনে ধরেন যে বসে আছেন বা ধরেন রাহুল রাহুল কন্ট্রোলের চার টাকা দামে চাল খায় আমি পঞ্চাশ টাকা দামের চাল খাই আর শফিকুল ভাই সে মিডিল পর্যায়ের মানুষ সে তিরিশ টাকা দামের চাল খায় এবার আপনি কোন টাকা নির্ধারণ করলেন ধরুন আপনি মিডিল নির্ধারণ করেন শফিকুল ভাই তিরিশ টাকা কিলো চাল খাই এবার শফিকুল ভাইয়ের হিসাবে আপনি ফিতরাটা নির্ধারণ করলেন তাহলে দেখুন আমি কিন্তু কম টাকা দেবো আমি কিন্তু বেঁচে গেলাম কারণ উনি তিরিশ টাকা খান আর আমি কতটা খাই পঞ্চাশ টাকা তার মানে আমি বেঁচে গেলাম দেখেন দরিদ্র দরিদ্র যে ব্যক্তি রয়েছে ভিখারি মিসকিন তাকে কিন্তু আমি ফাঁকি দিয়ে দিলাম আর রাহুল যে চার টাকা কিলো চাল খাচ্ছে রাহুল তখন কি করবে কি তার উপরে বোঝা চেপে গেল জানালো আমি তো চার টাকা দামে খেতাম আমি তিরিশ টাকা কি করে দেবো আমি গরিব মানুষ আমরা মনে হয় বোঝাতে সক্ষম হচ্ছি তাহলে টাকা দিয়ে তো ফিতরা আদায় করা বৈধই নয় হান্ড্রেড পার্সেন্ট বৈধ নয় গোটা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে পৃথিবীর মানুষই ভুল করবে এটা মাথায় রাখবেন তাহলে ফিতরা আদায় করতে হবে ঈদগাহে প্রবেশের পূর্বে এটা উত্তম সময় আর আপনাকে আদায় ফিতরা আদায় করতে হবে আপনার প্রধান খাদ্যশস্য দিয়ে এই প্রধান খাদ্যশস্য যে মানের খান ওই মানের খাবার খেয়ে খাবার যেটা খাচ্ছেন সেই খাবার আপনাকে প্রদান করতে হবে খবরদার খবরদার গরিব মিশক্রিনের হক মারিয়েন না সামান্য কিছু ফিতরার কারণে হয়তো আপনি জাহান চলে যেতে পারেন কেননা গরিব মিসকিনের হক যতক্ষণ না আপনি প্রদান করবেন কিয়ামতের মাঠে ততক্ষণ আপনি সমস্ত পরীক্ষায় পাশ হয়ে গেল সেখানে পার হতে পারবেন না অবশ্যই পারবেন না কেননা সেই দিন সে বলবে যে আমার ফিতরার মাল তুমি খেয়েছিলে তুমি তারতম্য করেছিলে তাহলে তুমি আমাকে একটু বুঝিয়ে দিয়ে যাও এই কথা যখন বলবে তখন আপনি কি দেবেন আপনার কাছে কি চাল ধান থাকবে সেদিন তো থাকবে নেকি তাহাজুত পড়েছেন সে নেকিগুলোকে দিয়ে দিয়েছেন ব্যাস তাহলে খুব একটা কঠিন বিষয় কঠিন দিন অর্থাৎ জাকাতুল ফেতের এটা আমাদের অধিকাংশ সমাজেই অধিকাংশ সমাজেই আমাদের এটা ভুল ভাবে প্রদান করা হয়ে থাকে যে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা নির্ধারণ করে না এটা যায় নয় এটা বৈধ নয় কেয়ামতব ও প্রমাণ করতে পারবে না যে টাকা দিয়ে জাকাতুল ফিতরা দিচ্ছে এবং সেটা হাদিস দ্বারা সাব্যস্ত জি না সমস্ত ইমামরাই বলেছে শুধু আবু হানিফা রহমতুল্লাহ ব্যাতে রেখে সমস্ত ইমামরা বলেছে তো একজন ইমামের মত থাকতেই পারে কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত যেটা বারবার সেটাই আপনাকে স্মরণ করে দিতে চাইছি জাকাতুল ফিতের দিতে হবে একটা হাদিসের ঘটনা শুনুন সেটা হচ্ছে মোয়াবিয়ার রাজিয়ালু উনি একজন প্রেসিডেন্ট মানুষ উনি এসেছেন মদিনায় এসে বলছেন যে তৎকালীন সময় খেজুর পাওয়া যেত যে মূল্যে তার চেয়ে গম মানে গম ছিল রেয়ার ওই সময় অনেক দামি ছিল অর্থাৎ দেড় কিলো গম দিলে আপনার তিন কিলো খেজুর পাওয়া যেত তা রাজু উনি নিজে নিজে ভাবলেন যে মোহাম্মদাল্লাম তো বলেছেন এক সা পরিমাণ খেজুর দিতে তো তিনি খেজুর দিতে বলেছেন তামারিন খেজুর তাহলে আমি এক কাজ করি তো আমাদের সময় গমটা একটু বেশি হচ্ছে আল্লাহ সাল্লাহ যেমন মনে অত গম ছিল না আর গমের দামও তো বেশি ছিল তো আমি অর্ধ সা যদি গম দিয়ে দিই তাহলে এক সা পরিমাণ খেজুরের দাম চলে আসছে দেখেন উনি যুক্তিটা ভালোই বলেছেন এমন কিছু খারাপ না এই কথা যিনি উনি পেশ করলেন মহম্মদাল্লাহ সাল্লামের অন্যতম একজন ছোট্ট সাহাবি আবু সাইদ খুদরিরাজিয়াল্লা তালনু বলছেন যে আপনি বলেন কি এ কথা তো মেনে নেওয়া যায় না আল্লাহ রসুল বলেছেন যে এক সা পরিমাণ দিতে হবে মানে এক সাই দিতে হবে তাতে যদি এক লক্ষ টাকা কিলো হয় তাও আপনাকে এক সাই পরিমাণেই প্রদান করতে হবে বুঝতে পেরেছেন সা দেওয়ার কোনো হিসাবই আসছে না এক সাই আপনাকে প্রদান করতে হবে পারলে মদিনার সা বিভিন্ন জায়গায় এসেছে সেখান থেকে নিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আপনি আপনার প্রধান খাদ্যশস্য থেকে জাকাতুল ফিতের আদায় করবেন ফিতের যারা দিয়েছেন এতদিন এতদিন পর্যন্ত যারা ফেতর দিয়েছেন জাকাতুল ফিতের তারা মনে করেন যে এগুলোকে দান করে দিলেন রামাজান মাসে আবার আপনি শুরু করেন শেষ রামাদান থেকে শুরু করে আপ টু ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি জাকাতুল ফিতের ইনশাল্লাহ প্রদান করবেন ইনশাল্লা উল্লাহ আজিজ যদি তাই করেন তো আল্লাহ সোহানা তালা খুশি হবেন বলে আমরা আশাবাদী মহম্মদাল্লাহ সাল্লামের প্রেরিত বিধান মোহাম্মদ সাল্লাহ স্লামের আনিত বিধান আল্লাহ সাল্লাহ তরফ থেকে তার সম্মান রক্ষা হবে এবং দিন ইসলাম উন্নীত হবে বলে আমরা মনে করি তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অনেকে জাকাতুল ফিতের সম্পর্কে জানেন না ইনশাআল্লাহ তো পরবর্তী সময় আর আমার আমার এতে এসে পরবর্তী সময় আপনারা প্রশ্ন করবেন না কারণ আমি পরবর্তী সময় ভিডিওটা আপলোড করার পর দেখি না মানে ব্যস্ততার কারণেই দেখা হয়ে না অনেকে হয়তো কোশ্চেন করেন মনে করেন যে ভাই উত্তর দিচ্ছে না কি ব্যাপার কি হলো আসলে ওইভাবে আমি উত্তর দিই না তো ইনশাল্লাহ পরবর্তী সময় যদি আবার লাইভে আসি তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো এ একটা বিষয় আর দ্বিতীয়ত আমরা হোয়াটসঅ্যাপে আপনি প্রশ্ন করতে পারেন সুযোগ সুবিধা হলে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়া হবে তখন যেটা আমরা শুনলাম আল্লাহ তালা যেন আমাদেরকে মেনে চলা আদা করে আল্লাহ হম্মামিন আমাদের পুরো মুসলমান উম্মাকে আল্লাহ সুমনতাল্লাহ যেন এক সূত্রে গেথে একই সাথে চলার তৌফিক আদা করে আল্লাহ উম্মামিন আমাদের মধ্যে যে সামান্য মাসালামশাল নিয়ে যে ঝামেলা ইত্যাদি চলছে আল্লাহ তুমি সেই ঝামেলা নিরসন করে দাও আল্লাহ উম্মামিন আমাদের কিছু ভাই দিনী ভাইরা অনেক অ্যাগ্রেসিভ অনেক খারাপের দিকে যাচ্ছেন যারা সহিভাবে সালাত তাদায় করছেন তাকে খুব নির্যাতন করছেন আল্লাহ তাদের অন্তরটাকে তুমি অন্তত সহি হাদিস এবং কোরআনের দিকে ধাবিত করো আল্লাহুমামিন এই বলে আজকের মতো আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবার